আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। রানাঘাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর নাম ঘোষণার পর থেকেই এলাকায় প্রচার শুরু করে দিয়েছিল শান্তিপুর পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রভাত বিশ্বাস। গতকাল সন্ধ্যায় এলাকায় তৃণমূল কর্মীদের নিয়ে বসে এক আলোচনা সভা, সেখান থেকে 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রভাত বিশ্বাস বার্তা দেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী মুকুটমণি অধিকারীকে, তার ওয়ার্ড থেকে বিপুল পরিমাণে ভোটে জয়লাভ করতে হবে। এবং আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে ওয়ার্ডের সভাপতি সহ প্রভাত বিশ্বাস জানান, রানাঘাট লোকসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুটমণি অধিকারীকে বিপুল ভোটে জয়লাভ করাবেন তিনারা, তার ওয়ার্ডে সবথেকে বেশি ভোটে পাবেন বলে আশা রাখেন এবং সহ বিভিন্ন এলাকায় তিনি ভোট প্রচারও চালিয়ে যাবেন। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন। আমাদের যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের রানাঘাট দক্ষিণের যে লোকসভা কেন্দ্রের প্রার্থী ডাক্তার মুকুটমণি অধিকারীর নাম ঘোষণা করেছেন। মুকুটমণি অধিকারীকে আমাদের ওয়ার্ডের পক্ষ থেকে আমরা জিতাতে চাই, সেই ব্যাপারে আমাদের তৃণমূল কংগ্রেসের যে পরিবার বা কর্মীদের নিয়ে আমাদের সভাপতি ডেকে বসেছিলেন, সেই ব্যাপারে আমরা সব একসঙ্গে বসে মুকুটমণি অধিকারীর জিতানোর সম্পর্কে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর যে সমস্ত জনমুখী প্রকল্প, মানুষ যে বিভিন্নভাবে বা সর্বস্তরে মানুষ যে উপকৃত, কর্মীদের উপদেশ ওটাই দেওয়া হলো যাতে মুখ্যমন্ত্রীর দেওয়া যে সমস্ত সামাজিক প্রকল্প মানুষ পেয়েছেন, আজকে বিভিন্ন ঘরে জল, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে জন্ম থেকে মৃত্যু, এই পরিষেবা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে দিয়ে যাচ্ছেন অন্য কোনো রাজনৈতিক দল দেয় না, এটাই আমাদের কর্মীদের সভাপতি নির্দেশ দিলেন, আমার নির্দেশ দিলাম মানুষকে বোঝানো এবং মানুষ এটা বুঝেছে না। এবং আমাদের যে বিরোধী দল বিজেপি, আমাদের যে বিগত সমাবেশে নদী তীরে বিসর্জন হয়ে গেছে, আমরাও শুধু নির্বাচনের সময়ের অপেক্ষা, আমরাও আমাদের কর্মীদের নিয়ে বিজয় উপলক্ষে অপেক্ষায় থাকলাম। আমরা 100-এর মধ্যে 110% আশাবাদ। কোথাও মনে হচ্ছে না যে সবে বিজেপি থেকে তৃণমূলে যোগ? ওয়ার্ডে যেসব কর্মী আছে, সাধারণ মানুষ কিছু এসেছিল, তাদের মধ্যে যে উৎসাহ দেখলাম, আশা করি আমরা আমাদের শান্তিপুর থেকে লিড হবে, 5 নম্বর ওয়ার্ড থেকেও লিড হবে। আপনার নাম? গণেশ দাস, 5 নম্বর ওয়ার্ডের সভাপতি। মুকুটমণি অধিকারী, জয়লাভে কতটা আশাবাদী আপনারা? সম্পূর্ণ আশা আছে যে আমরা 100-এর 100% জিতবো, এটা শুনেছি, আমাদের জয় শুনেছি। প্রচার তো অলরেডি শুরু করে দিয়েছে, কেমন সাড়া পাচ্ছেন? দেয়ালিখন অলরেডি আমাদের কাউন্সিলর শুরু করেছেন, আমরা তার সঙ্গে থাকছি জায়গায় জায়গায়, দেয়ালিখনে আমাদের ছেলেরা পাড়ায় পাড়ায় সবাই থাকছেন, কর্মীরা থাকছেন। আপনার নাম? আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।